কিভাবে ভেঙে আছে কাঠের সেতু, কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে ছোট ছোট শিশু বাচ্চারা তারা পারাপার হচ্ছে। দেখতে পাচ্ছেন সেই ছবি আপনাদের সামনে, বারবার আপনাদের সামনে যে ছবি তুলে ধরছি, কিন্তু তারপরেও নেতাদের চোখে পড়ছে না, এবং ব্লক প্রশাসন থেকে শুরু করে বিডিও যারা দায়িত্ব আছে তাদেরও চোখে পড়ছে না। দেখানোর চেষ্টা করবো সেই ছবি, বঙ্গদেশা কাঠের সেতু কীভাবে এখানে ভেঙে আছে দেখতে পাচ্ছেন। এই সেতুর উপর দিয়ে সাধারণ মানুষ, ছোটো ছোটো শিশু বাচ্চা এবং স্কুল ছাত্র ছাত্রীরা তারা এই সেতুর উপর দিয়ে পারাপার হচ্ছে। যে কোনো মুহূর্তে পড়ে গিয়ে জীবনের ঝুঁকি নিয়ে সেতু পারাপার হচ্ছে, যে কোনো মুহূর্তে পড়ে এই খালে পড়ে যেতে পারে, এবং যে কোনো মুহূর্তে একটা মর্মান্তিক খবরও শোনা যেতে পারে। দেখতে পাচ্ছেন সেই ছবি, একটি ইঞ্জিন ভ্যান এই সেতুর উপর দিয়ে পারাপার হতে গিয়ে এই জায়গায় উল্টে গিয়েছিল, তারপরে একটি মোটরসাইকেল এই জায়গা থেকে খালে পড়ে গিয়েছে, মোটরসাইকেল আরোহীর হাত ভেঙে গেছে, দুটো মোবাইল পড়ে গিয়েছে খালে, কে তাদের দায়ভার নেবে? এই কাঠের সেতুর অবস্থা যে এই অবস্থা হয়ে আছে, স্থানীয় নেতাদের চোখে পড়ছে না, ব্লক প্রশাসনের চোখেও পড়ছে না। সেই ছবি আপনাদের দেখানোর চেষ্টা করব, সাধারণ মানুষ যারা পারাপার হচ্ছে তাদের সাথে কথা বলার চেষ্টা করব। ভিডিও দেখে যাচ্ছে, সবাই দেখছে, তারপরে গ্রামবাসী তো দেখছে, গ্রামের মুরুল মাত্র ঠিক করবে, আমরা আম মানুষ আমরা কোথায় যাবো, আমরা পঞ্চায়েত থেকে বলতে পারি। সবাই দেখছে কিন্তু কোনো প্রতিক্রিয়া কিছু দিচ্ছে না। আচ্ছা, কতটা আতঙ্কিতের মধ্যে আছেন আর কিভাবে পারাপার হচ্ছে সাধারণ মানুষ? দুদিন আগে দুজন পড়ে গেল, গিয়ে তো তাদের হাত পা ভেঙে গেল। চালতাবাড়ি অঞ্চলে তেঁতুলতলা ঘাটের কাঠের সেতু ভগ্নদশা হয়ে আছে, দুই সাইডে কোনো রেলিং নেই, মাঝে মাঝে বড় বড় গাড্ডা, সাধারণ মানুষ থেকে শুরু করে ছোট ছোট শিশু বাচ্চা তারা জীবনের ঝুঁকি নিয়ে কাঠের সেতুর উপর দিয়ে পারাপার হচ্ছে। আমি সরাসরি কথা বলার চেষ্টা করবো যে তারা সাইকেল এবং বাইক আর থেকে সাইকেল আর তারা কীভাবে পারাপার হচ্ছে সেতুর উপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে, দুই সাইডে নেই রেলিং করো, সাধারণ মানুষ কীভাবে পারাপার হচ্ছে আমি সরাসরি কথা বলার চেষ্টা করবো সাইকেল আর এদের কাছে। আপনি কীভাবে পারাপার হচ্ছেন? খুব কষ্ট করে এই দুই সাইডে তো রেলিং নেই, আপনি কীভাবে যাতায়াত করছেন? ওই দুজন হাতে নিয়ে যেতে হচ্ছে, প্রতিদিন কি যাতায়াত করেন? হ্যাঁ, প্রতিদিন আমাদের আসতে যেতে হয়। সেই সেতু সারছে না কেন? না সারলে কি করব? কি চাইছেন আপনারা? আমরা সাথে যাচ্ছি, কেউ সারছে না, আমরা কি করব? তাহলে জীবন এলাকাবাসীর অভিযোগ, যেই সেতুর উপর দিয়ে তারা পারাপার হচ্ছে জীবনের ঝুঁকি নিয়ে, প্রতিদিন তাদের পারাপার হতেই হবে এই সেতুর, কিন্তু এলাকার নেতারা বা ব্লক প্রশাসন থেকে শুরু করে বিডিও তারা কিন্তু দেখছে না। যে ছবি আমরা বারবার আপনাদের সামনে তুলে ধরছি, তারপরেও সুরাও মিলছে না। এর মধ্যে কি আছে, কেন দেখছে না এই এই সেতুটা দেখছে না কেন? এই সেতুর উপর দিয়ে হাজার হাজার মানুষ যাতায়াত করে, এই সেতু পারে সাধারণ মানুষ যায় ভাঙড়ে, এই সেতু পারে সাধারণ মানুষ যায় কলকাতা লেদার কমপ্লেক্স থেকে শুরু করে কলকাতা, এই সেতু পারে ছোটো ছোটো স্কুল ছাত্র ছাত্রীরা তারা যায় স্কুলে, কিন্তু তারপরেও কোনো সুরাও মিলছে না। জীবনে হাতে করে নিয়ে সেতু পার হয়ে যাচ্ছে তারা, তাদের সাথে কথা বলার চেষ্টা করো, তাদের কী অভিযোগ আমি দেখানোর চেষ্টা করবো। যে ছবি বারবার তুলে ধরছি, কোনো সুরাও মিলছে না, সাধারণ মানুষের অভিযোগ আপনাদের সামনে আরেকবার তুলে ধরার চেষ্টা করছি। চালতাবাড়ি অঞ্চলে তেঁতুলতলা ঘাটের যে কাঠের সেতু, সেই সেতু ভগ্নদশা হয়ে আছে, কিন্তু স্থানীয় নেতাদের চোখে পড়ে না, ব্লক প্রশাসনের চোখে পড়ে না। আপনাদের সামনে বারবার যে ছবি তুলে ধরছি, কিন্তু সেই কাঠের সেতু কোনো সুরাও মিলছে না। দেখানোর চেষ্টা করবো সেই কাঠের সেতুর অবস্থাটা, সাধারণ মানুষ কীভাবে পারাপার হচ্ছে এখান থেকে জীবনের ঝুঁকি নিয়ে। দেখানোর চেষ্টা করছি এক্সক্লুসিভ ছবি, বারবার কিন্তু এই ছবি আমরা তুলে ধরেছি, কিন্তু স্থানীয় নেতা থেকে শুরু করে ব্লক প্রশাসনের চোখে পড়েনি, কোনো সুরাও মিলেনি। সাধারণ মানুষ জীবনের ঝুঁকি নিয়ে এই কাঠের সেতুর উপর দিয়ে যাচ্ছে, দুই সাইডে নেই কোনো রেলিং, ছোটো ছোটো শিশু বাচ্চা থেকে স্কুল ছাত্র ছাত্রীরা তারাও পারাপার হচ্ছে এই কাঠের সেতুর উপর দিয়ে, যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে এই খালে, তার ড্রাইভার কে নেবে? কিন্তু আমি সাধারণ মানুষের কাছে কথা বলার চেষ্টা করব, যে দিনের বেলা এই অবস্থা, রাতের বেলা কোনো লাইট নেই, তারা কীভাবে সেতুর উপর দিয়ে যাতায়াত করবে, তারা কীভাবে যাবে? আমি সরাসরি কথা বলার চেষ্টা করবো সাধারণ মানুষের সাথে। বাংলা থেকে ইয়ামুদ্দিন রিপোর্ট, আইসিটিভি নিউজ বাংলা।